হে গাইজ, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিরিজ। আমি সুদীপ্ত। এক্ষুনি আমি দেখে আসলাম দ্য একেন সিনেমাটা। তো এই সিনেমাটা ডিরেক্ট করেছেন জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি হইচইতে এর আগে অনেকগুলো ওয়েব সিরিজ করেছেন এবং গত বছর কিন্তু তিনি FIR বলে একটি সিরিজ করেছিলেন এবং সেটা কিন্তু বেশ ভালো একটা থ্রিলার সিনেমা ছিল, যেটা গত বছর পুজোর সময় রিলিজ করেছিল। তো একেন বাবুকে আমরা এর আগে অনেকগুলো মানে ওয়েব সিরিজে দেখতে পেয়েছি। সিজন 1, সিজন 2, সিজন 3 অনেকগুলো বেরিয়েছিল দা একেন বাবুর যে ওয়েব সিরিজ, এবং সেটা কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি পপুলার। এবার আমরা বড় পর্দায় তাকে দেখতে পাচ্ছি। তো কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে আমরা কথা বলব। এই সিনেমার গল্পটা যদি একটুখানি আমি বলি, গল্পটা দেখানো হচ্ছে যে বীরভূমে একটা পুরনো মন্দির থেকে একটা মূর্তি চুরি হয়ে যায়, এবং পাশাপাশি আরেকটা টাইম লাইনে দেখানো হচ্ছে একেন বাবু দার্জিলিংয়ে তার সাকলেদদের সঙ্গে ট্রাভেলিং করতে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তার পরিচয় হচ্ছে পায়েল সরকার। সে একজন সেলিব্রিটি, এবং পায়েল সরকার তার উপরে একটা তদন্তের দায়িত্বভার দেন। সেই তদন্তটা হলো যে পায়েল সরকারের ঘর থেকে একটা ফটো চুরি হয়ে যায়, এবং সেই তদন্তের ভার তিনি একেনবাবুর ওপরে দেন। এবং এই মূর্তি চুরির ঘটনা এবং এই ফটো চুরির ঘটনা দুটো একসঙ্গে কীভাবে কানেক্টেড, এবং একেনবাবু কীভাবে গোটা বিষয়টার তদন্ত করে বের করছেন, সেটা নিয়েই কিন্তু পুরো সিনেমাটা। তো এই সিনেমাটার বেশ কিছু জিনিস আমার পজিটিভ লেগেছে, আবার বেশ কিছু জিনিস আমার নেগেটিভ লেগেছে। তো পজিটিভ যদি বলতে হয়, এখানে অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স, তিনি কিন্তু একজন দারুণ পারফর্মার এবং তিনি কিন্তু বেশ ভালো একজন অভিনেতা, এটা অবশ্যই বলতে হবে। কারণ আমরা FIR-তে দেখেছিলাম তিনি যেরকম একটা নেগেটিভ রোল ভালোভাবে করতে পারেন বা কমিক রোলে যেরকম একটা করতে পারেন, তো এখানেও কিন্তু একেনবাবুর মধ্যে সেই ব্যাপারটা আছে যে কখনো কখনো তিনি সিরিয়াস হয়ে যাচ্ছেন, আবার কখনো কখনো তিনি খুব ক্যাজুয়ালি খিল্লি মারছেন। তো সেই জিনিসগুলো কিন্তু যে ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু দারুণ, এটা অনির্বাণ চক্রবর্তী বলেই তিনি হয়তো খুব ভালোভাবে করতে পারেন। তো এই পারফরমেন্স, তার পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা বলার নেই, পারফরমেন্স তার যথেষ্ট ভালো। এবং বলতে হবে যে অনির্বাণ চক্রবর্তী কিন্তু তিনি একাই সিনেমাটাকে পুরোটা টেনে নিয়ে গেছেন। এখানে যে দুজনকে রাখা আছে, মানে তার যে সাকরেত্তের রোল যারা প্লে করেছে, সৌম্য খালদার এবং হচ্ছে সুহর্ত মুখোপাধ্যায়, তো এদের দুজনের যে মানে এদের তিনজনের যে কেমিস্ট্রি একেনবাবুর সঙ্গে, সেটা কিন্তু আমার মনে হয়েছে কখনো গিয়ে জমেনি। যেটা আমরা ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখেছিলাম যে এদের তিনজনের যে কেমিস্ট্রি এবং বন্ডিংটা এখানে দেখানো হয়েছে, তো সেখানে কিন্তু খুব একটা সাটেল ব্যাপার ছিল। কখনো মনে হচ্ছিলো না যে এরা অভিনয় করছে, একটা বন্ধুত্ব ব্যাপার ছিল তাদের মধ্যে, এবং তাদের যে খিল্লিগুলো, তো সেগুলো কিন্তু খুব অ্যাকসেপ্টেবল ছিল। তো এখানে কিন্তু আমার বেশ কতগুলো নেগেটিভ দিক লেগেছে, এবং এখানে বলতে হবে যে অনির্বাণ চক্রবর্তী যদি না থাকতেন বা অনির্বাণ চক্রবর্তীকে বাদ দিলে বাকিদের পারফরমেন্স আমার একদম ভালো লাগেনি। তবে এখানে ছন্দক চৌধুরী, যাকে আমরা বাঁকুড়া মেমসে দেখেছি, অনেক স্কেচ ভিডিওতে দেখা যায়, তো তার পারফরমেন্স ছোটো চরিত্রে কিন্তু বেশ ভালো। এবং এখানে যদি পায়েল সরকারের কথা বলতে হয়, পায়েল সরকারের পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি। তো বাদ বাকি আমার কারোর পারফরমেন্স সেরকম একটা ভালো লাগেনি, একমাত্র অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সই এখানে ভালো। এই সিনেমাটা যখন শুরু হচ্ছে, এখানে যে ইন্ট্রো সংটা দেওয়া হয়েছে বা যেখানে মিউজিকের ইউজ করা হয়েছে, তো সেই ইন্ট্রো সং বা মিউজিক কিন্তু ভালো, এবং তারপর যখন এখানে ক্যারেক্টারটা আস্তে আস্তে এগোচ্ছে, গল্পটা এগোচ্ছে, তো সেইগুলো ভালো। এবং ইন্টারভ্যালটা যখন আসছে, ইন্টারভ্যালের কিন্তু কোনো ইম্প্যাক্ট এখানে নেই। এখানে ইন্টারভ্যালে দেখানো হচ্ছে একটা ক্যারেক্টারের মার্ডার হয়ে যাচ্ছে, তো সেই ক্যারেক্টার যে মার্ডার হয়ে যাচ্ছে, তারপরে যে সেকেন্ড হাফের জন্য লোকে উৎসুক হয়ে বসে থাকবে সেই কেন হলো মার্ডারটা বা কিসের জন্য হলো, তো সেই জিনিসটা কিন্তু কখনোই হচ্ছে না, এবং সেই জিনিসটার সঙ্গে কানেক্ট করা যাচ্ছিল না। মানে এখানে ইন্টারভ্যালের ঠিক 30 মিনিটস আগে থেকে এবং ইন্টারভ্যাল থেকে ইন্টারভ্যালের পরে সেকেন্ড হাফের, মানে সেকেন্ড হাফের প্রথম থেকে শুরু করে সিনেমাটার শেষ মুহূর্তের আগের যে পোর্শন, মানে আমি বলতে চাইছি ইন্টারভ্যালের 30 মিনিটস আগের ফেজ এবং সেকেন্ড হাফের শুরুর ফেজ থেকে সিনেমাটা শেষ হওয়ার আগের ফেজ অবধি প্রচণ্ড বোরিং যায় সিনেমাটা। কারণ এখানে এত ইনফরমেশান পরপর পরপর দেখানো হয়, এবং ফার্স্ট হাফে এত ইনফরমেশান পরপর পরপর দেখানো হয় যে সিনগুলো পরপর পরপর মনে হচ্ছে চলে যাচ্ছে, সেগুলোর কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, বা এক একটা যে কোশ্চেন মার্ক রেখে যাচ্ছে সেগুলোকে যখন একদম সিনেমার শেষ পয়েন্টে গিয়ে রিভিল করা হচ্ছে, কনক্লুশনে আসা হচ্ছে, তো সেগুলো কিন্তু একটা জগা খিচুড়ির মতন হয়ে যাচ্ছে। তো জয়দীপ মুখার্জির ডিরেকশনে কিন্তু একটা আপখাপচা ব্যাপার থাকে, তো এখানে রাইটিং এবং ডিরেকশনের কিন্তু বেশ ভালো রকম প্রবলেম রয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে, যেটার জন্য কিন্তু ওই মাঝখানের ওই সময়টাতে লোকে মানে অডিয়েন্স বোর হয়ে থাকে। মানে আমার কথা বলছি, অন্য অডিয়েন্সের কী হয়েছে আমি জানি না, আমি কিন্তু ওই জায়গাতে বেশ বোর ফিল করছিলাম। এবং এখানে জয়দীপ মুখার্জি যে প্রচেষ্টাটা করতে চেয়েছেন, যে ফেলুদার গল্পতে যেরকম হয় একদম লাস্টে ফেলুদার একটা গোল টেবিল বৈঠক বা গোল মিটিংয়ে কিন্তু সমস্ত কোশ্চেন মার্কগুলো আস্তে আস্তে তিনি রিভিল করেন বা কনক্লুশনে আসেন, তো তিনি একটা সেই প্রচেষ্টা করতে গেছেন, কিন্তু আমি বলবো তিনি এখানে ফেলিওর হয়েছেন। কারণ এত ইনফরমেশান দেওয়া হয়েছে যে অডিয়েন্সকে মাঝখানে মাঝখানে একটু করে ইনফরমেশান দেওয়া উচিত,
আবার একটা করে সেইগুলো যখন সলভ হচ্ছে তার একটা একটা করে জিনিস দেখানো উচিত। তো এক্ষেত্রে কী হচ্ছে, সবগুলো একসঙ্গে সলভ করতে গিয়ে কিন্তু জিনিসটা প্রচণ্ড জগাখিচুড়ি হয়ে গেছে। এবং এখানে একেনবাবুর যে একটা ট্রোপস আমরা জানি, যে ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখেছি একেনবাবু প্রোভার্ব বা যে প্রবাদ বাক্যগুলো তিনি কিন্তু প্রচণ্ড ভুলভাল প্রবাদ বলেন এবং সেগুলো কিন্তু অডিয়েন্সকে মজা দেয়। তো এই সিনেমার ক্ষেত্রে সেটা মনে হচ্ছিলো ওভার ড্রিভেন হয়ে গেছে, মানে ফোর্স ফিড যেন অডিয়েন্সকে স্পুন ফিড করা হচ্ছে, গুলিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু নেগেটিভ পয়েন্ট লেগেছে। আবার তাদের যে মানে তাদের যে সাকরেতদের সঙ্গে, মানে অনির্বাণ চক্রবর্তীর এখানে যে সাকরেত আছে প্রমথ এবং বাপি, তাদের মধ্যে যে খিল্লিগুলো চলছে বা মজাগুলো চলছে, তো সেগুলো কিন্তু প্রচণ্ড ওভার ড্রিভেন মনে হচ্ছে এবং বারবারই সেগুলো ইউজ করা হয়েছে। মানে অডিয়েন্স দেখেছে এই জিনিসগুলোকে প্রচণ্ডভাবে খায়, ওয়েব সিরিজটা পপুলার হয়ে গেছে, তো সেই ট্রোপসগুলোকে এখানে ইউজ করা হয়েছে এবং সেটা ওভার ড্রিভেন হয়ে গেছে। একেনবাবুর যে একটা বাঙালিয়ানা ফ্লেভার আছে, তো সেই বাঙালিয়ানা ফ্লেভারটাকেও যেন অনেকটা বেশি এক্সট্রা ইউজ করা হয়েছে এখানে, কারণ অডিয়েন্স ওই জিনিসগুলো খায় বলে। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে এটা একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। এখানে যদি সিনেমাটোগ্রাফির কথা বলতে হয়, তো সিনেমাটোগ্রাফি আমার বেশ কয়েকটা জায়গাতে ভালো লেগেছে এবং বেশ কয়েকটা জায়গাতে ভালো লাগেনি। এখানে কার চেজিং সিন যেগুলো আছে, তো সেইখানে যে সিনেমাটোগ্রাফি করা হয়েছে সেখানে শর্টফটগুলো দারুণভাবে নেওয়া হয়েছে, সেগুলো বলতেই হবে। তো ওভারঅল আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা বলতে গেলে। এবং আপনারা যদি একেন মানে আপনারা যদি অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স যারা দেখতে ভালোবাসেন এবং অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স যারা বড় পর্দায় দেখতে চান, এর আগে একেনবাবুকে ছোট পর্দায় দেখেছেন মানে ওয়েব প্ল্যাটফর্মে দেখেছেন, তারা অবশ্যই একবার গিয়ে সিনেমাটা দেখতে পারেন। হেভি কিছু এক্সপেক্ট করে যাবেন না। যদি আপনি পয়লা বৈশাখে একবার মনে হয় যে ফ্যামিলির সঙ্গে যাব, সময় কাটাবো, তবে আপনি সিনেমাটার জন্য অবশ্যই যেতে পারেন। তো এটাই আমার বলার ছিল। আর যদি এই সিনেমাটা কেউ দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। টাটা, আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে।